হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকে শুরু করেছি ইফতারির আয়োজন দেখাবো আপনাদের। তো এই জন্য যে ছোলা দেখালাম আপনাদের, ছোলা ভুনা করেছে আপা। আর এদিকে হচ্ছে সব কিছু, মানে যা যা লাগে, ভাজা পোড়া, পেঁয়াজু, আলুর চপ সবই। তো এদিকে আবার আপেল, তারপরে মালটা, তারপরে এখানে পলিথিনের মধ্যে হচ্ছে পেয়ারা, এটা হচ্ছে বাঙ্গি, আমার সবচেয়ে পছন্দের একটা ফল, যাই হোক। আর এখানে হচ্ছে শসা, তারপরে খেজুর, তারপরে কি বলে এটা, লেবু, সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে এই যে লোকাল ফটকামি দেখা যাচ্ছে, সে আমি ধুতে গিয়েছিলাম কিন্তু সে আমাকে না ধুতে দিয়ে হচ্ছে। যাই হোক, ওকে অনেক উঠানোর চেষ্টা করে পরবর্তীতে ওকে উঠানো গেল আর কি, চলে গিয়েছে। আর এখানে আমি আর হচ্ছে ভাবি, বড় ভাবি মানে আমার হাজবেন্ডের ভাইয়ের ওয়াইফ, সে তো আমরা দুজনেই এখানে বসে পড়েছি। এত এত ফল কাটতে হবে, এগুলা কেটে মানে আজকে হচ্ছে সবার বাসায় ইফতারি দিবে, তো এই জন্য এগুলো কাটা হচ্ছে সব কিছু। আজকে হচ্ছে আমরা, তারপরে মানে আমি, আমার হাজবেন্ড, তারপরে আমার শ্বশুর শাশুড়ি, তারপরে আমার ওই যে ভাবি, মানে আমার হাজবেন্ডের ভাইয়ের ওয়াইফ, সে মানে ভাবি, বড় ভাবি, তারপরে আপা, বড় আপা আর কি, সে, তারপরে আরও অনেক মানুষ আছে, সবাই একসাথে আজকে হচ্ছে ইফতারি করব। তো সেটাই আয়োজন চলছে। ওই যে ওই পাশে আপা, সে হচ্ছে রান্না বান্না করছে সব, আর আমরা হচ্ছে কুটাকাটি করছি সব। তো রাতের খাবারের আয়োজনও হচ্ছে, কিন্তু আসলে পুরো সব ভিডিও দেখাতে গেলে না অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এই জন্য আমি হচ্ছে যতটা সম্ভব ছোট ছোট করে মানে শর্ট ক্লিপগুলো আপনাদের দেখাচ্ছি। এই তো এদিকে পেয়ারাও কাটা হয়ে গিয়েছে, আনারস কাটা হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে মানে কি বলে এগুলো, মানে সব ধরনের ফলই আছে মোটামুটি, বাঙ্গি, আনারস, পেয়ারা, আপেল, মালটা, তারপরে ওটার নাম কি কি বলে এটা, তরমুজ, ভুলে গেছিলাম এটার নাম, যাই হোক সবই আছে, সব কাটাকাটি চলছে আর কি। আর রোজার মধ্যে কিন্তু সবাই একসাথে ইফতারি করতে কিন্তু খুবই ভালো লাগে। আর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে ইফতারির দাওয়াত দেওয়া হয়েছে, আর হচ্ছে ভাড়াটিয়াদেরও বলা হয়েছে সবাইকে, সবাইকে একসাথে ইফতারি করানো হবে আজকে। তো এই তো আমি হচ্ছে আপেল আর হচ্ছে মালটা এগুলো কাটছি, আর ভাবি হচ্ছে আনারস কাটছে এখন, আর পেয়ারা কেটে ফেলেছে, তরমুজ কাটা হবে। যাই হোক আপনারা দেখতে থাকেন। আর ওই যে পাশে পিছনে আর কি, আমার পিছনে ওই পাশে, ওখানে হচ্ছে লোপা হচ্ছে দৌড়াদৌড়ি করছে, কারণ ও কোনো কাজ করতে পারছে না। একটু আগে হলো আপেল ধুতে এসেছিলো, আমাকে ধুতে দিবে না, সে নিজেই ধুবে, আমিও ধুতে দিয়েছিলাম ওকে। আর আজকে হচ্ছে হুজুর আসবে, দুলাভাই হচ্ছে হুজুরকে বলেছে সে আসবে, এসে হচ্ছে দোয়া মনোজাত করবে, করাবে আর কি সবাইকে। আর এই তো এ পর্যন্তই। আর আমি হচ্ছে এখন কাটাকাটি করছি, আর কাটাকাটি প্রায় শেষের দিকে। এই তো কাটাকাটি সব শেষ করে এখন হচ্ছে শরবতগুলাতে চলে এসেছি আমি। আর এইদিকে হচ্ছে শরবতগুলানো শেষ হয়ে গিয়েছে আমার, আর এদিকে হচ্ছে আপা, তারপরে মা, ভাবি, সবাই একসাথে, আর ওই পাশে দুলাভাই বসে আছে, সবাই একসাথে হচ্ছে কত সুন্দরভাবে ইফতারি দেওয়া হচ্ছে। আর দোকান থেকে জিলাপি কিনে আনা হয়েছিল, আর কী কী জানি কিনে আনা হয়েছিল আমার ঠিক মনে নেই, কারণ অনেক ইফতারির আয়োজন করেছে। আর এই যে বাচ্চারা, ওরা হচ্ছে এই পলিথিনের মধ্যে প্যাকেটে প্যাকেটে তারা হচ্ছে ই করেছে, মুড়ি বেঁধে বেঁধে দিয়েছে সবাইকে। তো ইফতারিতে ছিল আলুর চপ, বেগুনি, ছোলা, তারপরে সব ধরনের ফল, শসা, টমেটো, খেজুর,
আর ইফতারিতে সব ধরনের সিজনাল ফল দেওয়ার চেষ্টা করা হয়েছে, আর মোটামুটি সব কিছুই ছিল আর কি। যাই হোক, এ পর্যন্তই এই ব্লগটি, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরছি নেক্সট কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।